বন্ধুরা, কাশফুল এবার প্রায় শেষ হওয়ার পথে। খুব বেশি কাশফুল ফোটেনি যশোরে, আর বৃষ্টি হওয়ার কারণে বেশিরভাগই এই সব নষ্ট। যতটুকু আছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। এখানে বেশ কাশফুল ছিল, আমার একটা ভিডিও দেওয়া আছে, ওইখানে দেখতে পারেন। তবে এবার সেই তুলনায় কাশফুল নেই বললেই চলে। কনস্ট্রাকশনের কারণে এই জায়গাটা এবার নষ্ট হয়ে যাচ্ছে, আর হয়তো ভবিষ্যতে কাশফুল দেখা যাবে না। এই যে দেখুন, এর ভিতর দিয়ে আর্মিরা রাস্তা তৈরি করতেছে, হয়তো বাইপাস রোড আর থাকবে না, ওইটাই এপাশ দিয়ে তৈরি হবে। সামনে বছর আর থাকবে কিনা আমি জানি না, হয়তো এবছর কাশফুল শেষ দেখা। যশোরের মানুষজন কাশফুল দেখতে পারত শুধু এই জায়গায় এসে, আর এখন এটা রেস্ট্রিক্টেড এরিয়া, কাউকে আসতেও দেয় না এখানে। বিকেলবেলা প্রচুর লোক আসে কাশফুল দেখার জন্য, কিন্তু আর্মিরা এটা বন্ধ করে দিয়েছে, আর কাশফুল এবার নেই বললেই চলে। এই যে বেশ কিছু কিছু জায়গায় একটু বেশি কাশফুল আছে। ঢাকাতে দেয়া বাড়ির কাশফুলগুলো আমি দেখেছি, অনেক ভালো লাগতো, বাট ওখানেও কনস্ট্রাকশনের কারণে এখন হয়তো আর অত সুন্দর কাশফুল নাই। আমি পরবর্তীতে একবার গিয়েছিলাম, কিন্তু ওখানেও কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে। এখনো ঢাকায় কিছু কিছু জায়গায় কাশফুল দেখা যায়, কিন্তু যশোরে এই জায়গায় বেশি কাশফুল ফুটতো, এবার অনেক কম হয়ে গেছে। এই পাখিটা হচ্ছে রুফাস ব্যাক শিরিক বা লং টেইল শিরিক বলা হয় এদেরকে। এখানে বেশ বড় একটা পুকুর আছে, বাচ্চারা খেলাধুলো করে এখানে গোসল করে, পুকুরের ধারেও বেশ কাশফুল ফুটেছে।